নমস্কার, আমি তরুণ দা। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব বায়োফ্লগ এ টু জেড হেলথ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু ছোট্ট আপনাদের আপডেট দেব, আপডেট মানে একটা অ্যানাউন্সমেন্ট করব। খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেলে নাইট্রোফেন ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কী কী জিনিস দিতে হয়, দিলে তারপর নাইট্রোফেন ব্যাকটেরিয়াটা গ্রো করে, সেগুলো না দিলে গ্রো করে না, এটা যদি আপনারা দেখতে চান বা জানতে চান, তাহলে আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে হবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইবার করে রাখবেন। ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা মনে করছেন যে না, নাইট্রোফেন ব্যাকটেরিয়া ট্যাঙ্কে লাগে না, আর নিশ্চয়ই তারা এক দেড় বছর ধরে দেখেছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় তারা কীভাবে কালচার করেছে এবং কতটা সাকসেস হয়েছে, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা পরে হবে, একে একে ভিডিও দেব। একটা জিনিস আপনাদেরকে আস্তে আস্তে মানতে হবে, হয়তো এখনই কেউ মানতে পারবেন না, নাইট্রোফেন ব্যাকটেরিয়া ছাড়া আপনার কালচার কোনো মতেই হাই ডেন্সিটি করা সম্ভব নয়। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, নাইট্রোফেন ব্যাকটেরিয়া আপনি কিনে নিয়ে নাইট্রে বোতলের গায়ে যেগুলো লেখা আছে যতটা পরিমাণ দিতে হবে সেটা আপনি যদি ট্যাঙ্কে ইউজ করে দেন, আপনার ব্যাকটেরিয়া গ্রো করবে না। ব্যাকটেরিয়াকে গ্রো করাতে গেলে আলাদা জিনিস কিছু মেশাতে হয়, ওসব হাবি জাবি খাবার পচা এটা ওটা এসব হয় না। তা আমি চাই আপনারা, আমি যতটুকু জানি, আমি যতটুকু কালচার করে বুঝেছি, অবশ্য আমার বড় সেট আপটাই, অনেকের লাখ লাখ বা 50,000 1,00,000 বিশাল বড় বড় সেট আপ, ওসব না। আমি এক দেড় বছর ধরে ছোট্ট ছোট্ট ট্যাঙ্কে এক্সপিরিয়েন্স করে যতটুকু বুঝেছি, এবং আমার বর্তমানে ছোট্ট একটা ট্যাঙ্ক 1,000 লিটার, সেখানে আমি নাইট্রোফেন ব্যাকটেরিয়া এবং ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া দুটোকে ইউজ করে রেখেছি, এবং হাই ডেন্সিটি কতদূর করতে পারে বা কতদূর নিয়ে যাওয়া যায় সেটার একটা প্র্যাকটিক্যাল ট্রায়াল আমার চলছে। এটারও আমি হারভেস্ট দেব, কতটা করতে পেরেছি, ওইখানে মাছের গোড়োটা কতটা গুঁড়ো করেছে কতটা না করেছে এসবগুলো আমি দেখিনি। আমি জাস্ট দেখেছি কত বায়োমাস, কতগুলো কত কেজি মাছ এখানে ছোট্ট জায়গায় রেখে দিয়ে সমস্ত প্যারামিটারটাকে ওকে করে রাখতে পারে নাইট্রোফেন ব্যাকটেরিয়া। আস্তে আস্তে দেবো আপনাদের। তা আমার একটা চাওয়া আপনাদের কাছে আছে, আমি ভিডিওটা অবশ্যই দিচ্ছি খুব তাড়াতাড়ি, কিন্তু আপনারা যদি আমাকে লাইভে নিয়ে আসেন, লাইভে আসতে গেলে আমি অতটা সঠিক জানি না, তবে মনে হয় কিছু বেশি সাবস্ক্রাইবার লাগে, আমার অত সাবস্ক্রাইবার নেই। আর যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে লাইভ এসে লাইভলি বলে দেব।